এবার আমরা নজর রাখবো উল্টো ডাঙার দিকে। উল্টো ডাঙায়ও একেবারে নির্বাচনী প্রচার, শেষ বেলার প্রচারে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। সেখানকার প্রচারের কি ছবি ধরা পড়ছে ষষ্ঠী? একেবারে দেখো স্লগ ওভারের প্রচার, অর্থাৎ আজকেই কিন্তু প্রচার শেষ হয়ে যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলেছে, এবং বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর যে যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত এই উল্টোডাঙায় এই মুহূর্তে ছবিটা আমার চিত্র সাংবাদিক শুভঙ্করকে বলবো সেই ছবিটা তুলে ধরার জন্য, যে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত যে মিছিল, অর্থাৎ শেষ দফার যে মিছিল, সেই মিছিল বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এই মুহূর্তে মিছিল বেরিয়েছে। এবং মিছিলের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব, যে যতদূর চোখ যাচ্ছে দেখো রং বেরঙের তেতাত তিনটে কালারের কিন্তু সেই বেলুন, এবং শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের যে সিম্বল, সেই সিম্বলে প্ল্যাকার্ডের সাথে একদিকে যে মহিলা, অর্থাৎ কলকাতার সহ নটি কেন্দ্র রয়েছে এই শেষ দফা, অর্থাৎ পয়লা জুনের যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র, এবং সেই বারাসাত লোকসভা কেন্দ্রের শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস এবং ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এই মিছিল। এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছে হাজার হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের, এবং অবশ্যই এই 35 নম্বর যে ওয়ার্ড রয়েছে, অর্থাৎ বিধাননগরে সেই ওয়ার্ড, সেই ওয়ার্ডে অর্থাৎ যিনি পৌরপিতা রয়েছেন, যার নেতৃত্বে মূলত এই মিছিলের শুরু করা হবে, এবং সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমার সাথে রয়েছে 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দক্ষিণ দমদম পুরসভার অন্যতম সদস্য পার্থ ভার্মা রয়েছে, তার সাথে একটু কথা বলবো। যে দাদা, এই যে এই লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য কাকলি ঘোষ দস্তিদার তাকে দল প্রার্থী করেছে, গতবারের যে মার্জিন, সেই মার্জিন কতটা ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে? আমরা গতবারের থেকে অনেক বেশি মার্জিন এবার জিতব। আপনারা জানেন 2019 লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষের সেনাদেরকে বলি দিয়ে যে জাতীয়তাবাদী ঠুনকো হাওয়া তৈরি করেছিল, তার উপরে দাঁড়িয়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল। কিন্তু 2019 থেকে আজকে 2024 এই 5 বছর, এবং 2014 থেকে 19, অর্থাৎ এই 10 বছরে নরেন্দ্র মোদীর আমলে সারা ভারতবর্ষের মানুষ যেভাবে বিপর্যস্ত হয়েছে, আজকে জিনিসপত্রের দাম আজকে যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গেছে, জীবনদায়ী ওষুধ, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সমস্ত জিনিস, আজকে বাংলার মানুষ শুধু না, সারা ভারতবর্ষের মানুষ আজকে বিক্ষুব্ধ। এবং আজকে দেয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে, ষষ্ঠ দফার নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর বিদায় নিশ্চিত, এবং শেষ দফার নির্বাচনে বাংলায় যে 9টা আসন আছে, সেই 9টায় তৃণমূল কংগ্রেস জিতবে, এবং আমরা 30-এর বেশি আসন নিয়ে আজকে আগামী দিনে যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গঠন হতে চলেছে দিল্লিতে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই বারাসাত লোকসভা কেন্দ্রের যে ছবিটা, অর্থাৎ এই মুহূর্তে শুধু অপেক্ষা কাকলি ঘোষ দস্তিদার এবং তার সমর্থনে এই যে শেষ মুহূর্তে, অর্থাৎ স্লগ ওভারের যে প্রচার, একদিকে যখন দক্ষিণ কলকাতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজপথে রয়েছেন, রাজ্যের বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী তিনিও রাজপথে রয়েছেন, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ জনপ্রিয় নেতা এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যখন একেবারে চূড়ান্ত একেবারে শেষ পর্যায়ের যে প্রচার অভিযান, এবং সেই প্রচারে ঝড় যেমন তুলেছে, তেমনই বারাসাত লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সেই মিছিলের কিন্তু চূড়ান্ত প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ। মিছিল এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে একেবারে সামনের দিকে, এবং তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য মহিলা শুধু নয়, ছাত্র যুব সব শ্রেণীর কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে এই মুহূর্তে এই বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যাচ্ছে মিছিল, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, মিছিল শুরু হয়েছে। তুমি যেমনটা বললে যে বারাসাতে লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, নজর অবশ্যই থাকবে। আপাতত ষষ্ঠী, তোমাকে ধন্যবাদ।